বেশ কয়েকদিন আগে এখানে কোর্টের হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল ভাঙা হচ্ছে ভূমিকে, কী বলবেন? ভাঙা ভূমি কিছুই হচ্ছে না, এটা কোর্টের অর্ডারে এনক্রোচমেন্ট সরানো হচ্ছে। কোর্টের জায়গাতে যে ইলিগাল এনক্রোচমেন্ট আছে সেগুলো সরানো হচ্ছে, কোনো কারোর কিছু ঘর বাড়ি ভাঙাচোড়া হচ্ছে না। আচ্ছা, আরেকটা জিনিস অভিযোগ হচ্ছে যে বলছে আমরা এখানে ছিলাম না, যখন মাঝেরহাট ব্রিজ ভেঙে যায় তখন ওখান থেকে আমাদের এখানে এসে বসিয়েছিল ববি হাকিম। বলছে ববি হাকিম বসিয়েছিল, সে ববি হাকিমের কাছে যাক, তাহলে আমাদের এখানে কেন, কোর্টের জায়গায় কেন? যে কেউ যার কারোর জায়গায় গিয়ে বসিয়ে দিলে তার জায়গা হয়ে যাবে নাকি? মোটামুটি 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কাজ চলছে। 24 ঘন্টা কথা হয়েছে, আজ তো সকাল থেকে শুরু হয়েছে, 24 ঘন্টা কোথা থেকে আপনি দেখছেন? কালকে কোর্টের অর্ডার হয়েছে, আজকে এখানে কাজ শুরু হয়েছে, 24 ঘন্টা কোথা হয়েছে? কতগুলো দোকান এরকম ঝুঁকি তুলে দেওয়া হবে পুরোটাই? কতগুলো কেন, কোর্টের জায়গাতে যতগুলো আছে সব সরানো হবে, কোর্ট নিজের জায়গাতে কোনো বাইরের এনক্রোচমেন্ট এখানে অ্যালাউ করবে না। কোর্ট থেকে অর্ডার নিয়ে এসছে, কাজ শেষ, কথা শেষ। আপনার নাম? সচিদানন্দ পাণ্ডে।